হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ডেইলি ব্লগ। সকাল বাজে এখন 10:15, প্রচণ্ড লেট করে ঘুম থেকে উঠেছি। আর এমনিতেও আমি 9টার দিকেই উঠি, কিন্তু এখানে 10:15 বেজে গেছে। আর কাল ঘুমোতে ঘুমোতে 1টা-1:30 ওপরে প্রচণ্ড মজা করেছি, আনন্দ করেছি। চলো ব্রাশ করে তোমাদের সাথে দেখা কথা। মুখ ধুয়ে মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, আর ওদের ব্রাশও করানো হয়ে গেছে। ও ব্রাশ করিয়ে ওরও ব্রাশ করা হয়ে গেছে, এখন বডি লোশন মাখছে। আর এদের জন্য এখন ম্যাগি বানিয়েছে। দেখ, ম্যাগি বানানো হয়েছে একটাই মশলা ছাড়া। এই দেখো সাদা, এইটা এটা হচ্ছে মশলা ছাড়া, আর যেটা একটু হলুদ হলুদ সেটাই মশলা দিয়ে বানিয়েছি। আমার ছেলে মশলা দিয়ে খায় না, আর পিসি শ্বশুরের মেয়ের মেয়ে সে মশলা দিয়ে খাবে। এদের দুজনাকে এখন খেতে দিয়ে দেবো, সকালে ম্যাগিটা খাবে। আর রান্না হতে অনেকটা লেট, বেলা 1টা বেজে যাবে, তাই ওদের ম্যাগি দিয়ে দিলাম। এখন এইভাবেই ওদের বাড়ি যাচ্ছি, নতুন বাড়িতে যাচ্ছি। মাছ টাছ কাটাকাটি হচ্ছে, একটু দেখা করে আসি। আর সকালের খাবারটা খেয়ে আসবো, সকালের খাবারটা খেয়ে এসে এখানে এসে স্নান করে রেডি হব। দুপুরে খাওয়া দাওয়া ওখানে সব লোকজন আসবে। চলো, একজন আর সোনা পরে এসছে, দুই হাতে এতগুলো সোনা, তাই আমি ভাবলাম যে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি। নতুন বিয়ে হয়েছে, দেখ দাঁড়া ওই রিওয়াইন্ড করি। সকালের রান্নাটা হচ্ছে, সকালের রান্না হয়। আর এইদিকে ব্রাহ্মণ পুজো পুজো তো না, ওই দই গড়াগড়ি হয়। এই দেখো দই গড়াগড়ি হচ্ছে, দেখো। Thank you.
সকালের খাবারটা এখন খেয়ে নিচ্ছি। মাছের তেল, ওই দেখো মাছের তেল দেখাচ্ছে ছোটো মামি শাশুড়ির ছোটো মেয়ে জামাই, এটা হচ্ছে বড় জামাই মানে মেজো জামাই, আর এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে বড় জামাই, আর এটা হচ্ছে বড় মেয়ে ওই বাড়ির। যেহেতু এখানে দুপুরে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি রেডি হয়ে চলে এসেছি। দেখো সিম্পল একটা সুতির শাড়ি পরেছি মলমল, আর সোনাগুলো পরেছি, চুলটা ছেড়ে দিয়েছি যেহেতু ভেজা দিয়ে। ওদের পুরনো বাড়িতে চলে এসেছি, নতুন বাড়িতে গিয়ে স্নান করেছিলাম। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি, রাত এখন প্রায় 9:30 বাজে। দেখো উঠোন মোঠন সব ফাঁকা, আর এই সাইডে ক্যাটারিংরা গোছাচ্ছে, আর এদিকে রাত 11টাও খাওয়া হয়েছে। এক একজনা ঢুকে মানে ঢুকে বলছি এক একজনা চলে এসছে যে খাওয়ার জন্য, তখন খাবারও শেষ, যা আছে তাই গুছিয়ে গুছিয়ে ওদের দেওয়া হলো। আর আমরা এখন ওই বাড়িতে নতুন বাড়িতে চলে যাব, দিয়ে একটু ভাবছি একটু গল্প করবো দু তিনজনা চারজনা মিলে। আর এই কানেরটা দেখো কিনেছে, আমার খুব পছন্দ হয়েছে এই কানেরটা, সান্নাল মার্কেট থেকে কিনেছে, কৃষ্ণনগর সান্নাল মার্কেটে গিয়ে মাত্র 80 টাকা না 90 টাকা নিয়েছে। একদম ফাঁকা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাবো। চলো এবারে গিয়ে কথা বলছি। তুমি কি যেতে পারবা বাড়ি? না আমি এখন যেতে পারবো না বাবা, যদি 7:30 ট্রেনে যাই। এরকম মানুষ রয়েছে, সবাইকে খেতে দেবো, যাবো।